আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে আপনারা যারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে যেভাবে আন্তরিকভাবে ইন্সপায়ার করে যাচ্ছেন, সত্যি আপনাদের আমি কখনো বলতে পারবো না, আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সুতরাং আমি মনে করি আমার চ্যানেলের মধ্যে লার্নিং অ্যান্ড আর্নিং কিছু ভিডিও দিয়ে আপনাদের কৃতজ্ঞতা কিছুটা হলেও শোধ করতে পারি বা আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকতে পারি, সেই জন্য আপনাদের আমি আন্তরিক সহযোগিতা চাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলের মধ্যে সবসময় চেষ্টা করি লার্নিং বা আর্নিং রিলেটেড লেটেস্ট বা বিশ্বাসযোগ্য ভিডিওগুলো আপনাদের উপকারের জন্য পাবলিশ করতে। সুতরাং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ওয়েবসাইট, যেটি কিনা ট্রাস্টেড ওয়েবসাইট, আমেরিকান একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটটিতে আপনি কাজ করতে পারবেন অ্যাজ এ কন্টেন্ট রাইটার। কন্টেন্ট রাইটিং এটি একটি ফ্যাশনেবল এবং বাল্কি অ্যামাউন্ট আর্নিং এর জন্য একটি অসাধারণ প্রসেস বা ফ্যাশনেবল প্রসেস। সো আপনি যদি লেখালেখিতে দক্ষ হন বা ইংরেজিতে ভালো দক্ষতা আপনার রয়েছে বা দখল রয়েছে, আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো আপনি দেরি না করে আজকের ভিডিওটি দেখার পরে কন্টেন্ট গ্যাদার মতো ওয়েবসাইটের মধ্যে কাজ করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন আনলিমিটেড। সুতরাং ভিডিওটি দেখতে হলে কানে হেডফোন লাগিয়ে পাশে আপনার পছন্দের জিনিস খেতে খেতে শেষ করুন আজকের ভিডিওটি। সো বিস্তারিত থাকছে ইন্ট্রো এর পরে, সো একটু পরে আসছি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কন্টেন্ট গ্যাদার, www.contentgather.com। এটি একটি আমেরিকান কন্টেন্ট সাবমিটিং ওয়েবসাইট এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমেরিকার প্রতিষ্ঠিত রয়্যাল LLC একটি সিস্টার কনসার্ন, অর্থাৎ এই কন্টেন্ট গ্যাদার কোম্পানিটি একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে রয়্যাল মিডিয়া এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই কন্টেন্ট গ্যাদারের মধ্যে কাজ করতে হলে আপনার সবচেয়ে যে দক্ষতাটির প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি যদি ইংলিশে ভালো রাইটিং করতে পারেন বা লিখতে পারেন, তাহলে আপনি যে যে অপশনগুলোতে কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন সেটি হচ্ছে আর্টিকেল, ব্লগ পোস্টেস, প্রেস রিলিজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট রিভিউ, হাউ লস, টিউটোরিয়ালস অ্যান্ড মোর। এই সাইটগুলোতে আপনি আপনার অর্থাৎ আপনার কন্টেন্ট এখানে সাবমিট করার পরে এখানে কেউ না কেউ আপনার কন্টেন্টটি কিনে নিবে এবং আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। আরও মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে দুটো ওয়ে কাজ করতে পারবেন। প্রথমত আপনি লিখে আর্নিং করতে পারবেন, অপরদিকে আপনি আপনার প্রয়োজনে আপনার যদি ওয়েবসাইট থাকে বা ব্লগ সাইট থাকে তাহলে সেই ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য এখান থেকে খুব চিপ রেটে কন্টেন্ট কিনে নিয়ে আপনি আপনার ব্লগ সাইট অথবা ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করতে পারেন। এবং এখানে উইথড্র মেথড হচ্ছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, পেপল এবং বিটকয়েনের মাধ্যমে। চলুন শুরু করা যাক আজকের এই কন্টেন্ট গ্যাদারটি সম্পর্কে কিভাবে আপনি জানবেন। আমি আশা করি প্রাথমিক যে বিষয়গুলো বলার সেটি বলে দিয়েছি। এখানে কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে তৈরি করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তবে কিছু কথা না বললে না, সেটি হচ্ছে আপনি আপনার একটি পিসি থেকে সবসময় একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কখনো দুটি অ্যাকাউন্ট ইউজ করবেন না। এবং আরও একটি ব্যাপার হচ্ছে আপনি আপনার যে ইন্টারনেট প্রোভাইডার রয়েছে তাকে আইপিটা চেঞ্জ করে দিতে বলবেন, তবে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। এরপরে রয়েছে আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সেটি দেখাচ্ছি। এই যে এখানে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, সাইন আপ বাটন এর মধ্যে আপনি ক্লিক করার পরে আপনার সামনে বিস্তারিত সব কিছু ইনফরমেশন তারা চাইবে, অর্থাৎ আপনি আপনার টোটাল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেন সাবমিট দিবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে আপনি এখানে হোয়ার ডু ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এই কন্টেন্ট গ্যাদার সম্পর্কে আপনি কোথা থেকে শুনেছেন, আমি ইউটিউব থেকে শুনেছি, আমি ইউটিউব দিয়েছি, দেন সাবমিট দেওয়ার পরে আপনি আপনার ইমেইলের মধ্যে একটি লিঙ্ক পেয়ে যাবেন। এই যে লিঙ্কটি, এই লিঙ্কে ক্লিক করার পরে আপনার অটো লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি দেন বাকি কাজ শুরু করবেন। এখন দেখাচ্ছি কিভাবে আপনি বাকি কাজ শুরু করবেন।
আপনি লগ ইন করার পরে যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি আমি দেখাচ্ছি। এই ইন্টারফেসটি হচ্ছে এই ধরনের। প্রথমত হোম রয়েছে, মার্কেট প্লেস রয়েছে, কাস্টম জবস রয়েছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন রয়েছে। এখানে আপনি দুভাবে কোয়েশ্চন আস্কিং করতে পারবেন, অ্যাজ এ বায়ার, অ্যাজ এ রাইটার। এরপরে তাদের ব্লগ রয়েছে, ব্লগের মধ্যে আপনি আপনার প্রশ্নগুলো সাবমিট করলে অ্যান্সার পেয়ে যাবেন। আমি যদি মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি তাহলে এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে। আপনি যদি রাইটার হিসেবে ক্লিক কাজ করেন তাহলে অবশ্যই রাইটার মধ্যে ক্লিক করবেন। রাইটার মধ্যে ক্লিক করার পরে আপনি আরেকটি ইন্টারফেসে চলে যাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনার করণীয় যেটি সেটি আমি দেখাচ্ছি। এখানে আসার পরে আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন রাইটার্স হিসেবে যে অপশনগুলো রয়েছে, রিকোয়েস্ট পেমেন্ট, আপনি পেমেন্ট উইথড্র নিতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, প্রত্যেকটি শব্দের জন্য আপনি এখান থেকে বাংলাদেশি টাকায় 5 থেকে 8 টাকা পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন এবং আপনার আর্টিকেলটি হবে 2500 থেকে 1500 শব্দের মধ্যে। কিভাবে আর্টিকেল তৈরি করবেন আমি একটু পরে দেখাচ্ছি। এরপর রয়েছে মাই কাস্টম জবস, আপনি এখানে কাস্টম জবও কাটাতে পারেন আর্নিং জেনারেট করার জন্য। আর এগুলো বায়ার হিসেবে কাজ করতে গেলে আপনার এই অপশনগুলো ফলো করতে হবে। এরপরে আমি চলে যাচ্ছি আরেকটি বিষয় না দেখালে নয়, সেটি হচ্ছে আপনি যদি এখানে কাস্টম জবস এর জন্য রিকোয়েস্ট পাঠান, অথবা অর্থাৎ আপনি যদি জব এখানে সাবমিট করেন যে আপনার রাইটারের দরকার তাহলে আপনি তাও পারবেন। এখানে লেখা আছে কন্টেন্ট বায়ার, অর্থাৎ আপনি যদি বায়ার হিসেবে কাজ করেন অর্থাৎ আপনার একটি আর্টিকেল দরকার তাহলে আপনি এখানে সাবমিট নিউ জবের মধ্যে ক্লিক করে আপনার ডিটেলস দিয়ে আপনি সেন্ড করে দেবেন। যারা আগ্রহী হবে, যারা রাইটার হিসেবে আপনার কাজে রেসপন্স করবে, অবশ্যই তাদের কাছ থেকে আপনি ভালো ভালো রাইটিংগুলো সহজে সস্তা দামে কিনে নিতে পারবেন। এই হচ্ছে আপনার কাস্টম জবস পাঠানোর নিয়ম। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি রাইটার হিসেবে এখানে কন্টেন্ট সাবমিট করবেন সেই বিষয়টি। আরেকটি বিষয় না জানালে নয় বন্ধুরা, মার্কেট প্লেসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন কোন কোন অপশনে আপনি এখানে কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। এখানে সর্বোচ্চ 30 সেন্ট পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন। এই হচ্ছে মার্কেট প্লেস। আপনি অ্যানিমালসের উপরে লিখতে পারেন, অ্যানিমালসের উপরে 102টি রয়েছে, আর্টস অ্যান্ড ক্রাফটসের উপরে, তারপর অটোমোবাইলস, ট্রান্সপোর্টেশন, বিউটি, বিজনেস, কেরিয়ার, এমপ্লয়মেন্ট, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং, কম্পিউটার্স, কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, কুকিংস, ডায়েটিং, ইকোনমি, এটসেট্রা এটসেট্রা আপনি এখান থেকে দেখেন। এবার বলে রাখি যে কোন কোন ক্যাটাগরিগুলো এর মূল্য কম, অর্থাৎ আপনি কোন কোন ক্যাটাগরিগুলোতে কাজ করলে একটু রেট কম পাবেন। তো আপনার এখানে লেখার ধরন অনুসারে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। আপনার লেখার মান যদি ভালো হয় তারা অবশ্যই ভালো রেট দেবে, মাঝারি হলে মাঝারি রেট আপনি পাবেন। আপনি যে অপশনগুলোতে কাজ করে কম আর্নিং জেনারেট করতে পারবেন সেটি হচ্ছে প্রথমত ফিনান্স, এরপরে ট্রাভেল, এরপরে কুকিং, এনভায়রনমেন্ট, ইভেন্ট, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, মুভিস, রিলিজিয়ান, রাইটিং অ্যান্ড বুকস। এই অপশনগুলোতে একটু রেট কম। তারপরেও আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব আপনি এখান থেকে এই যেটি আপনার সবচেয়ে ভালো লাগে বা যেটি লিখলে আপনি বেশি আর্নিং করবেন সেটির দিকে না তাকিয়ে আপনি মোটামুটি লেখার কোয়ালিটি যদি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন আনলিমিটেড। আশা করি বুঝাতে পেরেছি কি কি মার্কেট, কি কি ক্যাটাগরিতে আপনি এখান থেকে লিখতে পারবেন। তবে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমি দেখাচ্ছি অ্যাজ এ রাইটার হিসেবে আপনাকে কি কি ফলো করতে হবে। রাইটার হিসেবে যদি আপনি এখানে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এখানে আপনার প্রথমত যে বিষয়টির উপরে আপনি লিখবেন, ধরুন আপনি ফিনান্সের উপরে লিখছেন, অর্থাৎ কিভাবে অনলাইনে আর্নিং জেনারেট করা যাবে সেই বিষয়টির উপরে লিখবেন। তো একটি ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে আমি এখানে ওয়ার্ডের একটি ডকুমেন্ট খুলেছি, এই ওয়ার্ডের ডকুমেন্টটি আমি রেডি করেছি, অর্থাৎ এটার পর আমি একটা আর্টিকেল লিখেছি, এই আর্টিকেলটা আজকে সাবমিট করে দেখাবো। তো এটি কিভাবে রেডি করেছি সেটি একটু দেখাচ্ছি। আপনি প্রথমে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। আমি এখানে লিখেছি প্রোভেন মেথডস টু আর্ন মেক মানি অনলাইন। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটগুলোতে যাওয়ার পরে ধরুন আমি এই ফোর প্রোভেন ওয়েজ টু মেক রিয়েল মানি অনলাইন ইন 2010, আপনি কখনো হুবহু কপি করবেন না, এটিতে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এটিতে আসার পরে
আপনি এটি বিস্তারিত পড়বেন, বিস্তারিত পড়ার পরে আপনি এখান থেকে একটি আইডিয়া নেবেন, সেই আইডিয়া থেকে আপনি নতুন একটি নিজের মতো করে আইডিয়া জেনারেট করবেন এই টপিকস এর উপরে। দেন আপনি সেটি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সুন্দর করে সাজাবে নিজের মতো করে এবং সেটি দ্বিতীয় ফাইল হিসেবে সেভ রাখবেন সবসময়। আর একটি বড় ব্যাপার হচ্ছে যে ফাইলটি এখানে আপনি সাবমিট করবেন সেই ফাইলটি আর কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইটে আপনি সাবমিট করতে পারবেন না, এতে আপনি কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে যাবেন। এবার আসি কিভাবে আপনি আর্টিকেল সাবমিট করবেন সেই বিষয়টি নিয়ে। বুঝে গেছেন কিভাবে আর্টিকেল লিখতে হবে, ধারণা নিতে হবে, তবে কপি পেস্ট করা যাবে না। এখানে আর্টিকেল সাবমিট করতে হলে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে যে বিষয়টিতে, সেটি হচ্ছে আমি প্রথমে দেখিয়েছি যে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি মার্কেট প্লেস রাইটার হিসেবে এখানে যখন ক্লিক করবেন তখন আপনি ইন্টারফেস পাবেন। সেই ইন্টারফেসের মধ্যে আপনি আসবেন, আসার পরে আপনি যে বিষয়টি দেখতে পাবেন সেটি হচ্ছে এটি। এখানে আসার পরে আপনাকে কিছু প্রশ্নের উত্তর আপনি কনফার্ম হয়ে নেবেন যে তারা যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। এবং আপনি আপনার কন্টেন্টটি সাবমিট করার পরে 24 ঘন্টার মধ্যে তারা রিভিউ দিবে, যদি কোনো এডিট করার প্রয়োজন হয় তাও তারা জানিয়ে দিবে, এবং যদি ডিনাই করে তাও তারা জানিয়ে দিবে। সব কিছু তারা 24 ঘন্টার মধ্যে জানিয়ে দিবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার অভিজ্ঞতার মধ্যে প্রায় 7 দিনের মধ্যে আপনার কোয়ালিটি, লেখার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে 7 দিনের মধ্যে সেটি দ্রুত সেল হয়ে যায়। তো আশা করি আপনাকে আমি অনুরোধ জানাবো কন্টেন্ট গ্যাদার একটি লেটেস্ট এবং বিশ্বাসযোগ্য কন্টেন্ট রাইটারের জন্য বিশ্বস্ত জায়গা, যেখানে আপনি রাইটিং করে অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। তো আমি সাবমিট নিউ আর্টিকেলে ক্লিক করছি। সাবমিট নিউ আর্টিকেলে ক্লিক করার পরে আমার একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আসার পরে প্রথমে এখানে আপনি যে অপশনগুলো পাবেন, রাইটিং সাবমিশন প্রসেস, এই প্রসেসটি আমি বলেছি, তারপরে আপনি একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে দেন আপনি প্রসিড হবে সামনের দিকে। 100% অরিজিনাল এবং কখনো কোনো অন্য পণ্যের লেখা আপনি এখানে সাবমিট করতে পারবেন না। এরপরে সাজেশন দিয়েছে তারা, সাজেশনগুলো আপনাকে একটু ফলো করতে হবে। স্পেলিং এবং গ্রামারে আপনার কখনো ভুল করা যাবে না, এবং লেখার মধ্যে আই রিকোয়েস্ট বা এ ধরনের কিছু লেখা যাবে না, এবং এগুলো আপনি একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আমি ক্যাটাগরিতে চলে যাচ্ছি, আমি ফিনান্স নিয়ে লিখেছি, ফিনান্সে ক্লিক করছি। এরপর রেট পার, আপনি এখানে প্রত্যেকটি শব্দের জন্য কত করে নেবেন সেটি আমি সর্বোচ্চটা দিব। এরপরে টাইটেলটা দিবেন, টাইটেলটা হচ্ছে আমি এখান থেকে আমি আমার ওয়ার্ডের মধ্যে যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি এখানে সেটি পেস্ট করে দিচ্ছি। এটি হচ্ছে আমার টাইটেল। টাইটেলের পরে এবার আসছে মেইন বডিটা। মেইন বডি আর্টিকেলের বডিটা হচ্ছে এটি, আমি এখানে পুরোটা কপি করব। কপি করে নেওয়ার পরে যেটি আমি সময় নিয়ে তৈরি করেছি, আপনি এইভাবে সময় নিয়ে গুগলের সহযোগিতা নিয়ে আপনি আর্টিকেলটা ওয়ার্ডের মধ্যে লিখবেন। লিখার পরে এখানে সেটি পেস্ট করে দেবেন, অবশ্যই কখনো কপি হবে না। এরপর আপনার কাজ শেষ। এবার আপনি সাবমিট দিয়ে যাবেন, সাবমিট, বাস আমার কাজ শেষ। এবার আমি সাবমিটের মধ্যে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাকে ওয়েট করতে হবে 24 ঘন্টা পর্যন্ত, এবং আমার লেখাটি যদি তারা অ্যাপ্রুভ করে তাহলে অবশ্যই আমি এখান থেকে এটি সেল হওয়ার সাথে সাথে ইনকাম জেনারেট করতে পারবো। তো বন্ধুরা, সাবমিট দেওয়ার পরে দেখতে পেলেন এটি আমার রিভিউতে রিভিউর জন্য ওয়েট করছে, এবং আমি আমার এই আর্টিকেলের জন্য সেল হওয়ার সাথে সাথে আমি 11.70 পর্যন্ত প্রাইস নিতে পারবো, এবং এটি অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে সবার আগে লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।